এমন রসুলের উম্মত আমরা, যেই রসুলের মনটা যখন খারাপ হয়ে যেত, যেই রসুলের মনটা দুর্বল যখন হয়ে যেত, মনের ভিতরে যখন যন্ত্রণা লাগতো, কষ্ট লাগতো, যখন মুসিবতে পড়ে যেত, আল্লাহর হাবিব তখন দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নি আবদুক ইবনু আবিদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফি হুকমুক আদলুন ফি কাদাউক আসআলুক বিকুল্লি ইসমিন হুয়া লাক سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت في علم الغيب عندك أن تجعل القرآن في ربيع أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي রসুলের মনটা যখন একটু খারাপ লাগত, আল্লাহ নবী আল্লাহকে বলতেন, আল্লাহুম্মা ইন্নি আবিদু, হে আল্লাহ আমি আপনার গোলাম, ইবনু আবিদিক গোলামের ঘরের গোলাম, ইবনু আমাতিক আমার মা আপনার বান্দি, নাসিয়াতি বিয়াদিক আমার চুলের গুচ্ছ আপনার হাতের মুঠোর ভিতরে, আয় আল্লাহ আপনার সিদ্ধান্ত চূড়ান্ত, আপনার ফয়সালা আদালত পূর্ণ, আল্লাহ যত নাম আপনার আছে সব নাম ধরে ডাকি, যত নাম শিখিয়েছেন ওই নামগুলো ধরে ডাকি, যত নাম কোরআন করিমের মধ্যে জানিয়েছেন ওই নামগুলো ধরে আপনাকে ডাকতেছি, যত নাম আপনি আপনার কোন গোলামকে শিখিয়েছেন ওই নামগুলো ধরে আল্লাহ আপনাকে ডাকতেছি, আল্লাহ আপনাকে ডাকতেছি, যত নাম আপনার কাছে আপনি গোপন রেখেছেন ওই নামগুলো ধরে আপনাকে ডাকতেছি, আনতাজালাল কোরআনা রবিআ কলবি, এই কোরআনটাকে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন, ওয়ানুর সাদরি আমার বক্ষের আলো বানায় দেন, ওয়াজালা হুজনি আমার চিন্তাগুলা দূর করে দেন, ওয়াজাহাবা হাম্মি দুশ্চিন্তা থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন, বলেন আল্লাহু আকবার। এই দোয়াটা যতজন শুনলেন, আল্লাহুম্মা ইন্নি আবদুক ইবনু আবিদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফি হুকমুক عدل في قضاءك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي। এই দোয়াটা যে যে কান দিয়ে শুনলেন, রসুল বলেছে আমার উম্মতেরা যে যে শুনবে, যে বা যারা এই দোয়াটা শুনবে সে যেন মুখস্থ করে, সে যদি মুখস্থ করে নেয় আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দুশ্চিন্তার জায়গায় একটা আনন্দ আল্লাহ দিয়ে দিবে, উপহার দিবে, তার দুশ্চিন্তা আল্লাহ অবশ্যই দূর করে আনন্দের সংবাদ আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ, কি বুঝি না নবুঝি, হায়রে শ্রোতা কোন ডইল্লা না বুঝি না, সুবহানাল্লাহ কি বুঝে না না বুঝে, তো সুবহানাল্লাহ আসতে কেন ও বাজিরে, আমি তো পেকুয়াতে অনেক মাহফিল করছি, পেকুয়াতে তো এরকম শ্রোতা আমার নজরে পড়ে নাই, পেকুয়ার শ্রোতা থাকবে পেকুয়ার মতো, আজকে যারা আমাদেরকে হুন্ডায় আনতে গেছে আমি দেখি যে আল্লাহরে আল্লাহ, যুবক ছেলে হুন্ডায় এত আসতে চায়, আমার খালি ভয় লাগে যে কোন সময় গাড়ি গিয়ে হুন্ডার মধ্যে লাগে যায়। পেকুয়ার যুবকেরা তোমরা বলো আল্লাহু আকবার, এবার একটু পেকুয়া নিয়ে কইছি তো এখন গায়ের মধ্যে লাগি গিয়ে, যুবকেরা আরেকবার বলো আল্লাহু আকবার,
এবার ঠিক আছে মাশাআল্লাহ, এখন পেকুয়ার আওয়াজ পেকুয়ার মতো হয়েছে। তাহলে জোরে সোরে বলি সুবহানাল্লাহ। চিন্তা করেন, এই দোয়া থেকে শিক্ষা নেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি নিজেকে আল্লাহর সামনে বান্দা হিসেবে সঁপে দিয়ে বলছেন, আল্লাহ আমি আপনার বান্দা, বান্দার ঘরের বান্দা, বান্দির ঘরের বান্দা। আল্লাহ আমার চুলের গুচ্ছ আপনার হাতের মুঠোর ভিতরে। এইভাবে করে যখন আপনি আল্লাহর কাছে সঁপে দিবেন, দুঃখ যন্ত্রণা যাতনা মুছে দিয়ে যিনি আনন্দের সংবাদ দান করে দিবেন, তিনি কি আল্লাহ।